আসসালামু আলাইকুম। তো ভাইজান, আপনাদের মাঝে বরাবরের মতো চমৎকার একটি প্রজেক্ট শেয়ার করব, যে প্রজেক্টটার নাম হচ্ছে কিলোএক্স। ওকে, তো দেখতে পাচ্ছেন বাইন্যান্স ল্যাবস ফান্ড থেকে কিন্তু তারা অফিসিয়ালিভাবে টুইট করছে 4 আগস্টে, তাদের কিন্তু ভাই হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ফোর টপ পারফরমেন্স প্রজেক্ট, আই মিন স্ট্রং প্রজেক্ট বাইন্যান্স ল্যাবস কিন্তু নিজে এখানে তারা কিন্তু ভাই ফান্ড রেজ করছে। এবং দেখতে পাচ্ছেন আমি গত ভিডিওতে আপনাদের মাঝে কিনজা ফাইন্যান্স নিয়ে কথা বলেছিলাম, কীভাবে জয়েন করবেন আমি আপনাদের মাঝে বিস্তারিত বলেছিলাম। তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলে গেলে পরে ওই ভিডিও পেয়ে যাবেন, তো ওই ভিডিও দেখে জয়েন করতে পারবেন। তো সেম প্রজেক্টটি শেয়ার করব, সেটা হচ্ছে কিলোএক্স। ওকে, তো এখানে কিন্তু মূলত পক্ষে আপনাদের কিন্তু আর কি সিম্পলে কিছু ট্যাক্স কমপ্লিট করে এখান থেকে পয়েন্ট আর্নিং করতে হবে, এবং যে পয়েন্ট কিন্তু ভাই যখন তাদের প্রজেক্টটা আর কি লঞ্চ করবে তখন কিন্তু আমাদেরকে আর কি সেই পয়েন্ট অনুসারে কিন্তু তাদের ইয়ারড্রপ দিবে, ঠিক আছে। তো দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এনএফপির প্রজেক্ট কিন্তু অলরেডি ফলো করতেছে, যে ওপি বিএনবি জার্নাল এটাও কিন্তু হচ্ছে আপনার ফলো করতেছে, ঠিক আছে। এবং বাইন্যান্স ল্যাব কিন্তু ভাই নিজে সাপোর্ট করতেছে, দেখেন যে বিএনবি চেনও কিন্তু ভাই ফলো করতেছে। ওকে, তো বিগেস্ট একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা কিন্তু হচ্ছে আপনার যে ওপেন ইএক্স, যে ডিসেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জ আর অফার, তো সেরকমই কিন্তু তাদের একটা ওয়েবসাইট রয়েছে, ওইখানে সিম্পলভাবে ট্রেডিং করে কিন্তু আমাদের আর কি পয়েন্ট আর্নিং করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, কীভাবে কী করবেন আমি এ টু জেড সম্পূর্ণ প্রসেসটাই দেখাই দিব, আর যদি আপনি একটু দেখাই দিতে তাদের ইয়ারড্রপটা শিওর আমাদেরকে দিবে। এই যে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু ভাই অ্যানাউন্সমেন্ট অনুসারে, তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে কি, দেখেন এদের 10% উইল্ড ইয়ারড্রপ টু ইয়ারলি ইয়ার, দেখেন এদের অ্যাডপ্টার উইথ 20% টিজি অ্যান্ড এদের ভেস্টেড ইন 1 ইয়ার, আই মিন দেখেন এখানে হচ্ছে আমাদেরকে কিন্তু তাদের টোটাল সাপ্লাইয়ের এখান থেকে 10% আমাদের মাঝে ইয়ারড্রপ করবে, বাট যখন তাদের টোকেনটা লঞ্চ করবে তখন আমাদেরকে 20% দিবে, আর যে 80% থাকবে আমাদের পয়েন্ট অনুসারে যে টোকেনটা দিবে অ্যালোকেশনে থাকবো, আর সেই 80% আমরা কিন্তু 1 বছর ধরে কিন্তু ক্লাইম করতে পারবো। আশা করি ভাই ক্লিয়ার করতে পারছি যে তাদের কিন্তু ভাই টোটাল সাপ্লাইয়ের মধ্যে আমাদের মাঝে তাদের 10% কিন্তু ইয়ারড্রপে রাখবে। ওকে, তো এখন গাইস আপনারা কীভাবে জয়েন করবেন সেই প্রসেসে চলে যাওয়া যাক। তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে সেটাকে বেলকনটা অন করে রাখবেন, আর মাঝে ভিডিওতে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস করবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন আজকের অফার লিঙ্ক, তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, সর্বপ্রথম জয়েন করে নেবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রতিনিয়ত আমরা অনেক গুরুত্বপূর্ণ ইয়ারড্রপ, পেমেন্ট, সব ধরনের ইনস্ট্যান্ট লুট অফারগুলো সর্বপ্রথম শেয়ার করে থাকি, ঠিক আছে। তো এখন যা মেন টপিকে, তো গাইজ দেখেন এখানে হচ্ছে আপনাদের মাঝে কিন্তু এই ধরনের একটা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। জাস্ট আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল আপনারা এই লিঙ্কটা আপনারা ক্লিক করে ধরে কপি করে নেবেন। ওকে, সো কপি করে নেওয়ার পরে, সো দেন এখানে হচ্ছে আপনার যে কাজটা করতে হবে, দেখেন এখানে হচ্ছে আপনার বিটগেট ওয়ালেট, আপনার KIWI ব্রাউজার কিংবা মিসেস ব্রাউজার, ঠিক আছে, আপনার ব্রাউজার দিয়েও কাজ করতে পারবেন। তো আমি কাজ করবো হচ্ছে আপনার বিটগেট ওয়ালেট দিয়ে, ঠিক আছে। তো জাস্ট আপনার কী করবেন, যদি ব্রাউজার দিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে আপনার মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, এবং নতুন একটা ওয়ালেট কিন্তু আপনারা আর কি অ্যাড করে নেবেন, ঠিক আছে। আচ্ছা গাইস, তো তারপরে এখানে হচ্ছে আপনাদের কিন্তু এখন যেহেতু তাদের অফারে জয়েন করার জন্য আমাদের কিন্তু ভাই ট্রেড করে পয়েন্ট আর্নিং করতে হবে, এবং ডেলি চেকিংয়ের অপশনটা রয়েছে আমি সম্পূর্ণ দেখাই দিব। তো যাই হোক, অবশ্যই কিন্তু এখানে তার জন্য আপনাদের কিন্তু এখানে ডলার প্রয়োজন হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার কিন্তু মিনিমাম $10 USDT প্লাস কিন্তু এখানে আপনার প্রয়োজন হবে, এবং এখানে কিন্তু ওপি বিএনবি ফি কিন্তু ভাই প্রয়োজন হবে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা কী করবেন, বাইন্যান্স থেকে আপনারা কিন্তু ভাই উইথড্র করে নেবেন ওপি বিএনবি নেটওয়ার্কের, ঠিক আছে। আমি ভিডিও লাস্টে আমি সেটা আপনার মাঝে দেখাই দিব, ঠিক আছে। তো যাই হোক, এখানে জাস্ট এখন আপনারা যে কাজটা করবেন, এদের ডিসকভার অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনারা ডিসকভার অপশনে ক্লিক করে দিবেন। সো তারপরে এখানে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার ড্যাপ নেম অর ইউএল, জাস্ট আপনারা সিম্পলিভাবে ওই লিঙ্কটা যে কপি করালে, লিঙ্কটা কপি করানোর পরে জাস্ট এখানে আপনারা ইন্টার করবেন, ঠিক আছে। আচ্ছা গাইস, তো তারপরে এখানে হচ্ছে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ফার্স্ট অফ অল এখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে, তো জাস্ট এখানে কী করবেন, এখানে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সিম্পলিভাবে এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। সো তারপরে এখানে বিটগেট ওয়ালেট দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে দেওয়ার পরে ওপি বিএনবি থাকবে, জাস্ট এখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো কানেক্ট অপশনে ক্লিক করে দিলে পরে দেখবেন এখানে কিন্তু কোনো ঝামেলা ছাড়া আপনার এখান থেকে কানেক্ট হয়ে যাবে ভাই। এখানে বিটগেট ওয়ালেট দিয়ে কাজ করা মানে অনেক ভালো, কেননা ভাই ব্রাউজারে অনেক ক্ষেত্রে সমস্যা করে। ওকে, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার যখন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, জাস্ট সিম্পলিভাবে এখানে দেখতে পাচ্ছেন থ্রি আইকন, জাস্ট এখানে আপনার থ্রি আইকনে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, যেমন এখানে ট্রেড অপশন রয়েছে, ইয়ারড্রপ অপশন রয়েছে, অ্যাক্টিভিটি অপশন রয়েছে, এখানে রেফারেল অপশন রয়েছে, আর্ন অপশন রয়েছে। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে জাস্ট আপনারা কী করবেন, এখানে রেফারেল অপশনে ক্লিক করে দিবেন। এখানে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে জাস্ট এখানে রেফারেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে, জাস্ট এখানে আপনার সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন, এখানে সাইন ইন অপশনে ক্লিক করবেন। ওকে, তো তারপর এদের এরকম আসবে, জাস্ট এখানে সিগনেচার আপনারা দিয়ে দিবেন। ওকে, সো এখানে সিগনেচার আপনারা যখনই করে দিবেন, এখানে হচ্ছে আপনার সিগনেচার যখনই করে দিবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম আসবে। তো জাস্ট সিম্পলিভাবে এখানে যে ক্রিয়েট নাও এখানে ক্লিক করে দিবেন আপনারা, ঠিক আছে। তো ক্রিয়েট নাও ক্লিক করে দিলে পরে কিন্তু এখানে আপনার যে রেফার কোডটা এখান থেকে হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে, এবং এই যে নিচের দিকে আসবেন, তো নিচের দিকে আসার পরে এইখানে দেখবেন অটোমেটিক এখানে শো করবে, জাস্ট এখানে যে বাইন্ড কোড দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে সিম্পলিভাবে বাইন্ড কোড নামে ক্লিক করবেন। ওকে, সো দেখেন এখানে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট। ওকে, তো এখন আপনারা এই যে ওখানে বাইন্ড করলেন রেফার কোড, এখানে যে আমি যে ট্রেড করবো আমার যে পয়েন্ট হবে তার 10% কিন্তু এখান থেকে আপনারা
কিন্তু ভাই পাবেন। ওকে, তো যাই হোক, এখানে জাস্ট এখন আপনারা উইথড্রো অ্যান্ড ক্লিক করে দিবেন, এখানে জাস্ট সিম্পলি ইয়ারড্রপ অপশন এখন ক্লিক করবেন। ওকে, সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, সেটা হচ্ছে কি দেখেন তারা কি বলছে, ট্রেডিং পয়েন্ট এখানে $1,000 প্লাস ট্রেড করলে 40 পয়েন্ট পাবেন কিন্তু ইনস্ট্যান্ট। ওকে, এবং এখানে $2,000 যদি এখান থেকে হচ্ছে আপনারা মেবি ডিপোজিট করতে বলছে, তো ডিপোজিট কয়েন এখানে 50 পয়েন্ট পাবেন। ওকে, এবং এখানে তো রেফার করেন তো সেক্ষেত্রে 30% কিন্তু আপনারা পাবেন গ্রান্টেড। ওকে, তো গাইস এখানে এবং এখানে ডেলি চেক ইনের কাজটাও রয়েছে, বাট ডেলি চেক ইন কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাদের মিনিমাম 28টা পয়েন্ট প্রয়োজন হবে। এই 28টা পয়েন্ট আপনাদের ট্রেড করে কিন্তু আর্নিং করতে হবে। সো তারপরে কিন্তু ভাই আপনারা আর কি 7 দিন ডেলি এখান থেকে আপনারা ক্লাইম করতে পারবেন, যেমন হচ্ছে আপনারা এনএফপি প্রজেক্টে আপনারা ডেলি ক্লাইম করতে পারছেন সেরকম সিস্টেম চালু হবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের এই 28টা পয়েন্ট করার জন্য ট্রেড করে আমাদের পয়েন্ট আর্নিং করতে হবে, সো তার জন্য অবশ্যই আপনারা কি করবেন, বাইন্যান্স থেকে দেখবেন ওপি বিএনবি নেটওয়ার্ক আছে USDT, কিংবা হচ্ছে আপনার ওইখান থেকে ওপি বিএনবি, ওই দুইটাই কিন্তু আপনারা উইথড্র করে নেবেন। ঠিক আছে, অবশ্যই যেভাবে বলতেছি সেভাবে কিন্তু ভাই কাজটা করবেন। তো যাই হোক, এখানে তারপরে যে কাজটা করবেন সবকিছু ওকে হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট আপনার থিরোনে ক্লিক করে দিবেন। তো থিরোনে আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখন এই যে আপনার ট্রেড অপশন, ট্রেড অপশনে ক্লিক করবেন। তো ট্রেড অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ভাই আপনাদের সামনে সেম এরকম চলে আসবে। সো এটাও কিন্তু একটা হচ্ছে আপনার এক্সচেঞ্জারের মতো, যেমন বাইন্যান্স এক্সচেঞ্জার, এটা হচ্ছে KiloEX কিন্তু এক্সচেঞ্জার। ঠিক আছে, মানে এক কথায় বলা যায় এক্সচেঞ্জার ডিএফ। সো যাই হোক, এখানে হচ্ছে আপনার এই যে এখানে যদি ক্লিক করে দিই, সো তাহলে কিন্তু আপনাদেরকে এখানে দেখাতে পারবো, দেখেন তাদের কিন্তু বাইন্যান্সের যে টোকেনগুলো লিস্টেড আছে এখানেও কিন্তু সেই টোকেনগুলো কিন্তু ভাই এখান থেকে লিস্টেড রয়েছে। আপনারা চাইলে পরে কিন্তু আলাদা আলাদা পেয়ারে এখান থেকে ট্রেড করতে পারবেন। তো যারা ফিউচার ট্রেড বোঝেন তারা তো ভাই আর মানে হিউজ পরিমাণে এখান থেকে একটা পয়েন্ট আর্নিং করতে পারবেন। ওকে, তো গাইস এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইথুরিয়াম, টিয়া, XRP, ঠিক আছে, আপনারা আলাদা আলাদা পেয়ারে এখানে আপনারা ট্রেড করতে পারেন। তো সিম্পলভাবে আমি এখান থেকে BTC USDT দিয়ে আমি আপনাদের মাঝে দেখাই দিব। তো দেখেন এখান থেকে জাস্ট আপনার যে কাজটা করতে হবে, এখন আপনাদের এখানে যাচাই বাছাই করতে হবে যে মার্কেটটা উপরে যাবে নাকি নিচে যাবে। ওকে, তো এখানে যারা ফিউচার ট্রেড বোঝেন তারা তো বুঝতেই পারতেছেন, এবং যারা বোঝে না তাদের জন্য বলতেছি, দেখেন এখানে আর রয়েছে বাই লং, এখানে রয়েছে কিন্তু সেল শর্ট। ওকে, তো এখানে যে বাই লং সেল শর্ট রয়েছে, তো এখানে হচ্ছে আপনার বাই লং মানে যদি যে এখানে যে আপনার রয়েছে স্টেবল, তো এটা কিন্তু উপরে যায়, তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনার প্রফিট হবে। অ্যান্ড সেল শর্ট যদি এখানে আপনার ধরলাম এখানে আপনি ট্রেড করলেন, আই মিন একটা আর কি প্রাইস বসালেন, যদি এখানে নিচের দিকে আসে তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার লাভ হবে। ঠিক আছে, তো যাই হোক এখানে হচ্ছে আশা করি বোঝাতে পারছি। তো এখন হচ্ছে আপনার ট্রেড করার আগে আপনাকে দেখা দিব যে আসলে এখান থেকে আমার কোনো টোকেন আছে কিনা। সো তার জন্য এখান থেকে জাস্ট ইয়ারড্রপ অপশন আসার পরে নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু পয়েন্ট কিন্তু একদমই 0-0 রয়েছে। ঠিক আছে, তো জাস্ট এখান থেকে আপনি এখন কি করবেন, জাস্ট এখানে আপনার এখন ট্রেড অপশন আসবেন। দেখেন এখানে হচ্ছে মার্কেট আর কি মানে কততে যাবে, এখানে আছে হচ্ছে 42,770 আছে। তো দেখা যাক এখান থেকে জাস্ট দেখো তো মার্কেটটি একটু আপার লেভেলে যাচ্ছে, তো এখানে আমি বাইলংয়ে ক্লিক করে দিব। ওকে, সো বাইলংয়ে ক্লিক করে দেওয়ার পরে তো জাস্ট সিম্পলিভাবে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনার অ্যাভেলেবেল USDT কত রয়েছে এটা কিন্তু শো করবে। এখানে আপনার লেভারেক্স আপনি হচ্ছে যত ইচ্ছে এখানে দিতে পারবেন, আই মিন এখানে 100x লেভারেক্স পর্যন্ত কিন্তু ম্যাক্স রয়েছে। ঠিক আছে, তো দেখেন আমার 10x রয়েছে, আমি এখানে 10x-ই করবো, জাস্ট আমি দেখানোর জন্য আপনার মাঝে করতেছি। তো জাস্ট এখানে আপনার 10x দিয়ে দেওয়ার পরে এখানে আপনার অ্যামাউন্ট দিবেন। তো ধরলাম এখানে আমি $10 দিলাম, তো এখানে আপনার $10 দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু মিনিমাম এখান থেকে $100 প্লাস হতে হবে। ঠিক আছে, তো তার জন্য কি করবেন, এখান থেকে জাস্ট আপনার এই যে 100% করে দিতে হবে। সো দেখেন এখানে কিন্তু আমার $10 করছি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমার $104 কিন্তু প্লাস এখান থেকে রয়েছে। তো যাই হোক এখানে জাস্ট 10x দিয়ে দিবেন, অবশ্যই $10 উপরে কিন্তু এখানে আপনার ওয়ালেটে রাখবেন। তো তারপরে জাস্ট এখান থেকে আপনারা বাইলংয়ে ক্লিক করে দিবেন। তো বাইলংয়ে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই এখানে মার্কেট সিলেক্ট করে রাখবেন। তো বাইলংয়ে যখনই ক্লিক করে দিবেন, সো তখনই তো বাইলংয়ে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম আসবে কনফার্মেশন, জাস্ট এখানে আপনারা অথোরাইজ করে দিবেন। ওকে, সো তার জন্য অবশ্যই এখানে হচ্ছে আপনার কিছু পরিমাণ আর কেউ যে ফি যেতে পারে, জাস্ট আপনার ওই ফিটা দিয়ে দিবেন। ওপি বিএনবি ফি বেশি যাবে না, 2-3 সেন্ট যেতে পারে। ঠিক আছে, তো তারপরে যখন এখান থেকে অথোরাইজ হয়ে যাবে, তো অথোরাইজ যাওয়ার পরে আবারও কিন্তু একটা ট্রানজেকশন আসবে, জাস্ট আপনারা এখানে একটু লোডিং নিতে পারে, যেহেতু ভাই অনেকে কিন্তু কাজ করতেছে। তো এক কথায় বলতে গেলে যারা ফিউচার ট্রেড বোঝেন ভাই তাদের কিন্তু এখান থেকে হিউজ লেভেলের একটা প্রফিট হবে, আপনারা এখান থেকে আর কি প্রফিটও করতে পারবেন এবং এখান থেকে আপনাদের কিন্তু ভাই পয়েন্টস আর্নিং হবে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু আপকামিং এয়ারড্রপের জন্য আপনারা এলিজিবল হবেন এবং ভালো একটা প্রফিট হবে। ঠিক আছে, তো এখানে একটু লোডিং নিচ্ছে দেখেন অনেকক্ষণ যাবত। আচ্ছা, তো তারপরে এখান থেকে আপনার অথোরাইজ হয়ে যাওয়ার পরে এরকম আসবে, দেন এখানে জাস্ট আপনার কনফার্মে ক্লিক করে দিবেন। সো কনফার্মে যখনই ক্লিক করে দিবেন, তো তারপরে দেখতে পারবেন এখানেও যে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে কিন্তু অর্ডার কিন্তু ভাই প্লেস হচ্ছে। ঠিক আছে, আই মিন এখানে হচ্ছে আপনার কিন্তু ভাই বাই হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে জাস্ট এখান থেকে দেখেন প্লেসিং অর্ডার হচ্ছে, জাস্ট একটু ওয়েট করেন। তো দেখেন এখানে কিন্তু আমার কিন্তু ভাই ট্রেড অলরেডি কিন্তু ভাই লেগে গেছে। ঠিক আছে, তো এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো জাস্ট এখান থেকে নিচের দিকে আসার পরে দেখেন এখানে হচ্ছে আপনার প্রফিট হচ্ছে কি লস হচ্ছে, যে ওপেন অর্ডারে ক্লিক করে দিলে পরে আপনারা কিন্তু দেখতে পারবেন।
আচ্ছা গাইস, এই যে এখানে জাস্ট এই পজিশন অপশন আসার পরে এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের প্রফিট হচ্ছে কি আর কি লস হচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমাদের যেহেতু প্রফিট করা দরকার নাই, তো যেহেতু আপনারা যারা ফিউচার ট্রেড বোঝেন তারা আর কি প্রফিট করবেন, সমস্যা নাই। আর যারা বোঝেন না তারা জাস্ট এখান থেকে মার্কেট অপশনে ক্লিক করে দিবেন, অ্যান্ড মার্কেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে সিম্পলভাবে কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, সো এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ট্রানজেকশন যাবে, জাস্ট ট্রানজেকশনটা করে দিলে পরে কিন্তু এখান থেকে আপনাদের ক্লোজ কিন্তু হয়ে যাবে। তো জাস্ট ওখানে মার্কেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা কনফার্মেশন আসবে, জাস্ট এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো কনফার্ম করে দেওয়ার পরে এখান থেকে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু আপনার এই যে অর্ডারটা যে করলেন অর্ডারটা কিন্তু ভাই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে এইখান থেকে হচ্ছে আপনার এখানে কিন্তু এই যে বাই করলেন এবং এখান থেকে হচ্ছে আপনি আবার ক্লোজ করে দিলেন, তো টোটালি কিন্তু এখান থেকে আপনার ভলিউমটা হয়ে গেল, ঠিক আছে। এবং যে ভলিউমটা হলো সেই ভলিউম অনুযায়ী কিন্তু ভাই ওইখান থেকে আপনার পয়েন্টটা আর কি অ্যাড হবে। জাস্ট ওয়েট করেন, এই যে দেখেন এখানে হচ্ছে আমার কিন্তু ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। তো একটা কথা মাথায় রাখবেন ভাই, এখানে কিন্তু আর কি আপনার ট্রেড করবেন কখন একটু বেশি রাতে ট্রেড করার চেষ্টা করবেন, কেন ভাই সময় সময় কিন্তু অনেক স্লো কাজ করে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার ফি যাবে, অবশ্যই ফি যাবে। তো এখানে আপনার পয়েন্ট দেখার জন্য জাস্ট এখন সিলভার মানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা ইয়ারড্রপ অপশনে আসবেন। তো ইয়ারড্রপ অপশনে আসার পরে নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার এই যে পয়েন্টটা আপনি যে আর কি এখান থেকে ট্রেড করলেন সেই পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে ভাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবার ট্রেড কমপ্লিট করেছি, দেখেন এখানে কিন্তু আমার 8.30 কিন্তু ভাই পয়েন্ট আমার কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন একদম ইনস্ট্যান্ট কিন্তু ভাই পয়েন্ট অ্যাড হলো। আর একটা কথা আপনাকে বলবো, ভুলেও কিন্তু ভাই লোভ করে আপনারা এখানে কিন্তু ভাই স্পিন করতে যান না, পরে কিন্তু ভাই বাস খাবেন মাথার মধ্যে রাখেন কিন্তু ভাই। তো এখানে আপনার ট্রেডিং করবেন, ঠিক আছে। এখানে আপনার দেখা যাবে কি যারা ট্রেড বোঝেন এবং যারা বুঝতে পারেন না, তো আজ আমার মতো জাস্ট এখানে দেখা যাবে কি প্রতিদিন আপনার ধরেন এখান থেকে $1 ফি যাবে। আমি আপনাকে বলবো এখানে প্রতিদিন $1 আপনার ফি যাবে, যদি এরকম অ্যাবিলিটি থাকে তো সেইভাবে জাস্ট আপনারা জয়েন করবেন, ঠিক আছে। তো দেখেন এখানে হচ্ছে আপনার আরও একটা এখানে চাইলে পরে আপনারা কিন্তু ভাই ব্রিজও করতে পারেন, ব্রিজ করেও মেবি এখান থেকে হচ্ছে আপনার তাদের আর কি ইয়ারড্রপ অ্যালোকেশনে থাকবেন এবং জাস্ট আপনার এখান থেকে ইয়ারড্রপে এই যে এই পয়েন্টটা আর্নিং করে রাখলে পরে কিন্তু আপনার প্রফিট হবে। এবং এখানে আপনারা যে দেখেন আমার 8.30 কিন্তু পয়েন্ট, এখানে যদি আমার 28টা পয়েন্ট হয় তো সেক্ষেত্রে ওখানে এখনও ট্রেড করা লাগবে না, আপনার একটা না এখান থেকে চেক ইন অপশন চলে আসবে, চেক ইন করলে পরে একটা দুইটা করে এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন, ঠিক আছে। আশা করি ভাই বোঝাতে পারছি। তো সেক্ষেত্রে কিন্তু ভাই এখানে আমি A to Z বিস্তারিত আপনাকে বোঝাই দিলাম কীভাবে ট্রেড করবেন, কীভাবে কী করতে হবে, কোন পেয়ারে কী করবেন না করবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ভাই মূলত পক্ষে আপনারা কাজটা করে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু হচ্ছে আপনার মেবি তখন প্রায় মানে ফি গেল 30 সেন্টের মতো ফি গেছে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনার কাজটা কমপ্লিট করতে হবে, ওকে। তো আর পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখবেন। আর এখন আপনারা জাস্ট আমি আপনাকে বলবো 200 থেকে 300 পয়েন্ট এখান থেকে আর্নিং করে রাখুন, 200 থেকে 300 পয়েন্ট আর্নিং করে রাখলে পরেই আনা $400 থেকে $500 ইজিলি আপনার প্রফিট হবে, ঠিক আছে। তো প্রজেক্টটা খুবই সুন্দর, যেভাবে দেখা দিলাম আপনারা কাজ করেন। তো আসসালামু আলাইকুম।